দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পায়রা সেতু। এই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ায় দীর্ঘদিনের ফেরি চলাচলে ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন সেখানকার মানুষ। তারা বলছেন, সেতুটি খুলে দেয়ায় সময় বাঁচার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত হবে নতুন মাত্রা। পটুয়াখালী প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদন। বিশ্বমানের প্রযুক্তি ও নান্দনিক নকশায় নির্মিত সেতুটি কুয়াকাটা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত নিরবচ্ছিন্ন সড়কপথ। এর ফলে বন্ধ হয়ে গেল পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী নদীতে প্রায় অর্ধশত বছর ধরে চলাচলরত ফেরি পারাপারের দীর্ঘ ভোগান্তি। দেশের দ্বিতীয় বৃহত্তম সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত পায়রা ফোরলেনের এই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করায় আনন্দের বন্যা বইছে গোটা দক্ষিণ অঞ্চলের মানুষের মাঝে। পায়রা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 1,447 কোটি টাকা। 2016 সালের 24 জুলাই সেতুর কাজ শুরু হয়েছিল। 1,470 মিটার দৈর্ঘ্য এবং 19.76 মিটার প্রস্থের সেতুর উভয় পারে অ্যাপ্রোচ সড়ক রয়েছে। এই সেতুতে হেলথ মনিটরিং সিস্টেম ব্যবহার করায় সুবিধা বেড়েছে অনেক। ভূমিকম্প, বজ্রপাত সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অথবা ওভারলোডে গাড়ির কারণে ক্ষতি এড়াতে পূর্বাভাস মিলবে এই মনিটরিং সিস্টেম থেকে। পায়রা সেতু নির্মাণে নদীর তলদেশে বসানো হয়েছে 130 মিটার দীর্ঘ পাইল, যা দেশের সর্ববৃহৎ। জোয়ারের সময় নদী থেকে সেতুটি 18.30 মিটার উঁচুতে থাকবে। চার লেনের সেতুটির উভয় পাশে মোট 1,268 মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মিত হয়েছে। এখন ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক যোগাযোগের সময় লাগবে কম, সাশ্রয় হবে যাতায়াত ব্যয়ে। আমরা এখানে যানজটে থাকতাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা পারাইতে পারতাম না, যাত্রীগুলো হইতো আমাদের কষ্ট হইতো, যাত্রীর সুবিধা হয়েছে আমাদেরও সুবিধা হয়েছে। আমাদের এই দক্ষিণ অঞ্চলে কুয়াকাটা সমুদ্র পর্যন্ত শিল্প কলকারখানা আস্তে আস্তে প্রস্তুতি নিতেছে বা অনেকটা হচ্ছে। বরিশাল থেকে পটুয়াখালী এবং বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগে এক নবদিগন্তের সূচনা হলো, যা এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বয়ে আনবে ব্যাপক পরিবর্তন। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।